জন্মদাত্রী মাতৃভূমি পুণ্য কীর্তি শালিনী পাপ তাপ ধ্বংসী দেব সেব্য তীর্থ মালিনী জাতীয়তা বোধর এ প্রাণময় পঙ্ক্তির রচয়িতা হচ্ছেন স্বভাব কবি গঙ্গাধর মেহের। স্বভাব কবি গঙ্গাধর মেহের যা আমি প্রকৃতি কবি রূপে অভিহিত করে থাকে সেই প্রজ্ঞা প্রতিভার প্রচণ্ড প্রতিভু গঙ্গাধর মেহরঙ্কর জন্ম হয়েছিল 1862 মসিহা অগস্ট মাস 9 তারিখ দিন আধুনিক বরগড় জেলার বরপালিঠারে। এবং ওড়িয়া আধুনিক কাব্য যুগর এই প্রমুখ বিন্ধাণীঙ্কর দেহান্ত হয়েছিল 1924 মসিহা অপ্রেল 4 তারিখে। মাত্র পঞ্চম শ্রেণী পাঠ পড়ি এই মহান সাহিত্যিক এ সারস্বত সাধক তাঙ্কর লেখনী মূলর যে ঝরি পড়ছি কাব্যগুড়িক যে কবিতা সংকলনগুড়িক তাহা উৎকলীয় বাণী ভণ্ডারক সমৃদ্ধ করেছি। পুরাতনতার নূতনতা আনবারে গঙ্গাধরঙ্কর কবি চাতুরী সতরে অনন্য। সংস্কৃত সাহিত্যের কাব্য এবং নাটকগুড়িকর অবলম্বনরে সে ওড়িয়া কাব্যমান রচনা করেছেন সত, কিন্তু অনেকত্র তাঁকর নিজের মৌলিকতা সে প্রকাশ করেছেন, তাঁক মৌলিকতার পরিচয় সে দিয়েছেন। প্রকৃতি জীবন্ত ভাবে পরিবেশিত করবার রূপায়িত করবার গঙ্গাধর ধরি নথিলে সিদ্ধহস্ত লে। ওড়িয়া ভাষা এবং ওড়িশার স্বাতন্ত্র্যকে ঘেনি তাঁকর স্বাভিমানী কবি মানসর ঝরি পড়ছে অনেক ক্ষুদ্র গীতিকা। এবং গঙ্গাধরঙ্কর কাব্য প্রতিভার স্মারকীগুড়ি মধ্যে তপস্বিনী, প্রণয় বল্লরী, কীচকবধ, ইন্দুমতী, পদ্মিনী, অযোধ্যা দৃশ্য এবং উৎকল লক্ষ্মী আদি অনেক পাঠকীয় আদৃতি লাভ করেছি, যাহা ওড়িয়া ভাষা সাহিত্যের অমূল্য গ্রন্থ বলে কহিলে অত্যুক্তি হব না। এবং তাঁকর গীতি কবিতা সংকলনগুড়িক ভিতরে কৃষক সঙ্গীত, অর্ঘ্য থালি, কবিতা মালা, কবিতা কল্লোল ইত্যাদি অনেক পাঠকীয় আদৃতি মধ্য লাভ করেছি। পিলামানে আজি আমি তাঁক তপস্বিনী কাব্যর এক সুন্দর কবিতাটি পাঠ করিবা। কবিতাটির শীর্ষক হেউছি মঙ্গলে অইলা উষা। উষা কহিলে প্রভাত এবং মঙ্গলে অইলা উষা কহিলে এক মঙ্গলময় প্রভাতরে উষার যে আগমন হয়েছে, এক শুভ সময়ের উষাদেবীকর যে আগমন হয়েছে। এটি কবি প্রকৃতি মনুষ্য রূপে রূপায়িত করে সুন্দর ভাবে এই কবিতাটি রচনা করেছেন। পিলামানে ইয়ে কবিতাটি তপস্বিনী কাব্যর চতুর্থ সর্গর সংগৃহীত হয়েছি। তপস্বিনী কাব্য ইহা রামায়ণ উপরে আধারিত। আমি মানে সমস্তে জানিছেন যে ভগবান রামচন্দ্র যে মর্যাদা পুরুষোত্তম পিতৃসত্য পালন করা যাই সে বনগমন করেছেন, সাগরে যাইছেন অনুজ লক্ষ্মণ এবং প্রাণপ্রিয় পত্নী সীতা। এবং যেতবে সেমানে যাই বনরে রহুলে সেই সময়ের দুষ্ট দশানন রাবণ লঙ্কার যে অধিপতি সে কপট করে চোরাই নিয়েছি মাতা সতী সীতাঙ্কু। এবং ভগবান রামচন্দ্র হনুমান, সুগ্রীব এবং বিভীষণক সহিত মিত্রতা স্থাপন পূর্বক লঙ্কাপতি রাবণকু পরাস্ত করে মা সীতাঙ্কু উদ্ধার করেছেন। মাতা সীতাঙ্কু তাঙ্ক সতীত্বর পরীক্ষা দেওয়া পড়ছি অগ্নি মধ্যে প্রবেশ করে তাপরে সমস্তে ফেরিছেন অযোধ্যাকু। অযোধ্যায় রাজসিংহাসনরে যেতবে রাজাপদরে অভিষিক্ত হয়েছেন শ্রীরামচন্দ্র, সেতবে সে সবুদিন সন্ধ্যায় সে বুলিবা পাই যাতে লোক মানকর সুখ দুঃখ বুঝবাই ছদ্ম বেশরে সে নগর পরিক্রমা করতে। দিনে সে নগর পরিক্রমা করুথিবা বেড়ে রজক এবং রজকী জনে ধোবা এবং তার পত্নী ভিতরে ঝগড়া হওয়ার সে শুনুচন্তি। ধোবণী অল্প দিন রহবাকু কহি তার বাপ ঘরক যাই বেড়ে সে টিকি অধিক দিনে রহি যাই ধোবা কণ করুছি না তাকু ভর্সনা করুছি, তাকু বিটপি বলিকি চরিত্রহীন বলিকি আক্ষেপ করুছি। সেই সময় সে যে তার স্ত্রী সে কুচি যে মু এতিক দিন মো নিজ বাপ ঘরে রহিলি বলি তুমি মতো এত কথা কুচ, সেটি পড়া রাক্ষস রাবণ নেই সীতাঙ্কু নেই এতদিন রক্ষি কাই রামচন্দ্র তো পুঁ তাকে গ্রহণ কলে তাহলে তুমি কিন্তু মতো গ্রহণ করবনি। এ কথা যেতবে রামচন্দ্র শুনেছেন সেতবে সে চিন্তা করেছেন যে এবে মধ্য মোর রাজ্যবাসীকর মন ভিতরে
सीतांक प्रति सीतांकर सतीत्व प्रति संदेह रहिछि। प्रजानुरंजन राजार धर्म यही न्याय रे मर्यादा पुरुषोत्तम श्री रामचंद्र चिंता करिछन्ते सीतांकु वन को पठे देबा पाई तांको त्याग करिबा पाई एवं ए गुरु दायित्व से देइछन्ते लक्ष्मण को। लक्ष्मणकर अनिच्छा सत्ते कारण लक्ष्मण मा भली पूजा करूथिले माता सीतांकु तेणु तांकर इच्छा नथिबा सत्ते किंतु भातृ आज्ञा भाईंकर आज्ञा को काटि न पारि से नै जाइछन्ते माता सीतांकु एवं बाल्मीकिंकर आश्रमर निकटवर्ती अंचल रे से जंगल भितरे से अगना अगनी वरस्त मध्यरे माता सीता जितेबेळे टिके विश्राम नौथिले सेही समय रे रथ फेरी चाली आसिछन्ति अनुज लक्ष्मण एवं माँ सीता से बण मध्य जिते संध्या ही आसी जिते क्रंदन करुंट डाकुंट अनुज लक्ष्मण कुआडे गल से ही समय बाल्मीकि ऋषि बाल्मीकि आसिक पहुँचे नहीं जा आश्रम को माँ सती सीता तपस्विनी भाव में बाल्मीकि आश्रम झीठी रही गोटे तपस्विनी जीवन गोटे साध्वी जीवन से सीटी अतिवाहित कर पर्यवेक्षित तपस्विनी काव्यटी पाने आम मैंने तपस्विनी काव्यर कियदंश जहाँ मंगले ओला उषा शीर्षक कवित आम पुस्तक स्थानित जहाँ तपस्विनी काव्यर चतुर्थ स्वर्ग पे स्वर्ग कहले अध्याय तेरे ये चतुर्थ अध्याय जहाँ संगृहित आम आज आलोचना करवा बाल्मीकि आश्रम रुवा निर्वासिता सीता प्रकृति किपरि स्वागत करिछि प्रकृति को मानव चरित्र भले उपस्थापन करिबारे कवि गंगाधरंकर जो सिद्धस्तता ए पंक्ति गुड़िक प्रतिफलित होइछि पिला माने आमे आज एई कवितार प्रथम जो पदटी सेटुकु आमे माने समस्त आलोचना करिबा एवं ए जो कविता लेखा जाइछि पिला माने आरो राग होउछि चोखी चारि पदरे एक पद होइथाय प्रथम दुई पादरे 29 टी लेखाए अक्षर रहिथाए तृतीय पादरे 9 टी एवं चतुर्थ पादरे 13 टी अक्षर एथिरे रहिथाए पिला माने तुई माने जानिछो मधुसूदन रावकर जो जन्मभूमि कविता आमे माने बहुत समय रे गांती स्कूल रे से स्वर रे एई कविता टिकु गायन करा जाय जे होते राग चुखी पिला माने तुमर आमे वर्तमान आज एई मंगले ओइला उषा एई कवितार प्रथम पद टिकु वर्तमान से ही चोखी रागरे गायन करवा प्रथम पदटीर वर्तमान आम मैंने भावार्थ को आलोचना करवा प्रथम पदरे कवि कहते मंगले ओला उषा विकच राजीव दृषा जानकी दर्शन तृषा हृदय बही मंगले ओला उषा पिला माने उषा कहिले प्रभात उषा को प्रभात को कवि एठारे जड़े देवी रूप से उपस्थापित करिछन्ते कवि कहते ये जो राति पाहिबा को जाउछि ये जो उषार आगमन है जो प्रभात है यह मंगल समय रे से आसिक पहुँची मंगले ओला उषा ओला कहले आसला मंगले कहले शुभ समय रे मंगल समय रे उषा देवी धरावतरण हो कवि कहते जे रात्रि पाहि जाइछि सकाळ जेतबेले हेबा को जाउछि सेतबेले सकाळर जो प्रथम समय ताको आमे उषा बोलिकरि कहू बा प्रभात समय बोली कहू एवं कवि कहुछथि ये मंगल समय रे ये उषा आसिकरि पहुँचिछि किपरि भावरे ना विकच राजीव दृषा तार दृष्टि किपरि ना विकच राजीव विकच कहिले विकसित बा प्रस्फुटित राजीव कहिले पद्म सब सबले पे देखा पद्म को नयन मुख कर चरण सहित संयोजित करें तार शोभावर्धन करने तार गांधीर्य को बढ़ेवाई तेरे कवि कहते विकच राजीव दृषा अर्थात प्रस्फुटित पद्म फूल पर दृष्टि से आसिक पहुँची जानकी दर्शन तृषा हृदय बही हृदय से कौन बहन करी बही अर्थात बहन करवा हृदय से कौन बहन करी ना जानकी दर्शन तृषा को जानकी कहले जनकंकर नंदिनी जनक दुहिता माँ सती सीता जानकी बोलिकी कहुए सती सीतांकर अन्य नाम होची जानकी जनक दुलणी जनकंकर दुहिता बा झील को जानकी बोलिकी कहुए तेणु जानकी माँ सती सीतांकर दर्शन रूपक तृषा तृषा कहले तृष्णा मन भितर कौन तृष्णा रही कौन कहार दर्शन करने
ତାଙ୍କର ଆଗ୍ରହ ରହିଛି ମନ ଭିତରେ ସେ ଯେଉଁ ଭାବନା ତାଙ୍କର ପରିପ୍ରକାଶ ପାଇଛି ଯେ ଜାନକୀଙ୍କର କେମିତି ସେ ଦର୍ଶନ କରିବେ ମା ସତୀ ସୀତାଙ୍କୁ କିପରି ସେ ଦର୍ଶନ କରିବେ ଏଇ ଭାବ ବହନ କରି ହୃଦୟରେ ସେ ବିକୋଚ ରାଜୀବ ଦୃଷ୍ଟିରେ ପ୍ରସ୍ଫୁଟିତ ପଦ୍ମ ନେତ୍ରରେ ସେ ଆସିକରି ପହଞ୍ଚିଛନ୍ତି କିଏ ସେ ନାଉସା ଦେଇ ତାପରେ ପିଲାମାନେ ପରବର୍ତ୍ତୀ ପଦରେ କବି କହୁଛନ୍ତି କର ପଲ୍ଲବେ ନିହାର ମୁକ୍ତା ଧରି ଉପହାର ସତୀଙ୍କ ବାସ ବାହାର ପ୍ରାଙ୍ଗଣେ ରହି କର ପଲ୍ଲବେ ନିହାର କର କହିଲେ ହାତ ପଲ୍ଲବ କହିଲେ କଅଁଳିଆ ପତ୍ର କଅଁଳିଆ ପତ୍ର ରୂପକ ହାତରେ ନିହାର ମୁକ୍ତା ଧରି ନିହାର କହିଲେ ଶିଶିର ବିନ୍ଦୁ ପରି ମୁକ୍ତାକୁ ଧରି ଉପହାର ସ୍ୱରୂପ ସେ ସତୀଙ୍କର ବାସ ବାହାରେ ଅର୍ଥାତ୍ ସତୀଙ୍କ ବାସ କହିଲେ ବାସ୍ନା ବାସ କହିଲେ ଆମର ପୋଷାକ ବା ପରିଧାନ ଏବଂ ବାସ କହିଲେ ମଧ୍ୟ ଆମର ବାସଗୃହ ବା କୁଡ଼ିଆ ତେଣୁ ଏଠି ସତୀ ସୀତାରେ ଯେଉଁ କୁଡ଼ିଆରେ ଶୟନ କରିଛନ୍ତି ସେଇ କୁଡ଼ିଆର ବାହାରର ଯେଉଁ ପ୍ରାଙ୍ଗଣ ଯେଉଁ ଅଗଣାରେ ସେଠି ରହିଛନ୍ତି ପିଲାମାନେ ଏଇଠି ଗୋଟେ କଥା ଲକ୍ଷ୍ୟ କରିବା କଥା ଏ ଯେଉଁ କର ପଲ୍ଲବେ କହିଲେ ପଲ୍ଲବ ରୂପକ କରରେ ଅର୍ଥାତ୍ କଅଁଳିଆ ପତ୍ର ରୂପକ ହାତରେ ଏଠି ପିଲାମାନେ ଯଦି ଆମେ ତାକୁ ସମାସ ଭାବରେ ଯଦି ଆଲୋଚନା କରିବା ତାହେଲେ କର ପଲ୍ଲବ କହିଲେ ତାକୁ ସାଧାରଣ ଭାବରେ କିଏ କିଏ କର ରୂପକ ପଲ୍ଲବ ବୋଲିକିରି ଆମେ କହନ୍ତି କେଉଁଠି କେଉଁଠି ତୁମେ କି ବୁକ୍ସରେ ବା ଟେଷ୍ଟ ବୁକ୍ ମଧ୍ୟ ପାଇବ କର ରୂପକ ପଲ୍ଲବ ବୋଲି ଲେଖା ହେଇଥିବ ମହାଜନ ଯେନ ଗତ ସହ ପନ୍ଥା ନ୍ୟାୟରେ ଯେହେତୁ ଗଙ୍ଗାଧର ମେହେର ଏ କଥାଟା ଲେଖିଦେଇଛନ୍ତି କର ପଲ୍ଲବ ପଲ୍ଲବ କର ଯଦି ଲେଖିଥାନ୍ତା କିଛି ଅସୁବିଧା ହେଇନଥାନ୍ତା ଯେହେତୁ କର ପଲ୍ଲବ ଲେଖିଦେଇଛନ୍ତି ତେଣୁ ଆମେ ତାକୁ କର ରୂପକ ପଲ୍ଲବ କହୁଛନ୍ତି ପ୍ରକୃତରେ ହାତ ରୂପକ ପତ୍ର ନୁହେଁ ଏଠି ପତ୍ର ରୂପକ ହାତ ଏଇଟା ମାନେ ପଲ୍ଲବ ରୂପକ କର ଏଇଟା ବେଶୀ ଠିକ୍ ହବ କର ରୂପକ ପଲ୍ଲବ ଅପେକ୍ଷା ଏହା ହେଉଛି ରୂପକ କର୍ମଧାରା ପିଲାମାନେ ତୁମେ ଜାଣିଛ ରୂପକ କର୍ମଧାରାରେ ଆମେ କ'ଣ କରନ୍ତି ନା କର ହେଉଛି ଏଠି ଉପମାନ ହାତ ସହିତ ତୁଳନା କରାଯାଇଛି କାହାକୁ ତୁଳନା କରାଯାଇଛି ନା ପଲ୍ଲବକୁ ଅର୍ଥାତ୍ କଅଁଳିଆ ପତ୍ରକୁ ତେଣୁ ପଲ୍ଲବ ହେଉଛି ଉପମେୟ ଏଠି ପଲ୍ଲବକୁ କର ସହିତ ତୁଳନା କରାଯାଇଛି ଆମ ସାଧାରଣ ଭାବରେ ରୂପକ କର୍ମଧାରାରେ ତୁମେ ଦେଖିବ ଉପମେୟ ସବୁବେଳେ ପ୍ରଥମେ ଥିବ ଉପମାନ ସବୁବେଳେ ପରେ ଥିବ ଯେମିତି ଗୋଟେ ଉଦାହରଣ ନେଇପାର ବିଦ୍ୟାରତ୍ନରେ ବିଦ୍ୟାକୁ ରତ୍ନ ସହିତ ତୁଳନା କରାଯାଇଛି ତେଣୁ ବିଦ୍ୟା ହେଉଛି ଉପମେୟ ରତ୍ନ ହେଉଛି ଉପମାନ ପ୍ରଥମେ ଉପମେୟ ତାପରେ ଉପମାନ ଆସେ କିନ୍ତୁ ଏଠି ଲେଖିଲ ପିଲାମାନେ ଉପମାନ ପ୍ରଥମେ ଅଛି ପରେ ଉପମେୟ ଅଛି ତେଣୁ ଯେହେତୁ କବି ଲେଖିଦେଇଛନ୍ତି କି କର ପଲ୍ଲବ ତେଣୁ ଏହାକୁ କର ରୂପକ ପଲ୍ଲବ କହିଲେ ତ ଚଳିବ ରୂପକ ମଧ୍ୟରେ କରିପାରୁ ତୁମେ କିନ୍ତୁ ବେଶୀ ଭଲ ହବ ଯଦି ପ୍ରକୃତରେ ଆମେ ପଲ୍ଲବ ରୂପକ କର କରିବା କାରଣ ପ୍ରକୃତରେ କଅଁଳିଆ ପତ୍ର ରୂପକ ହାତ ହାତ ରୂପକ କଅଁଳିଆ ପତ୍ର ନୁହେଁ କଅଁଳିଆ ପତ୍ର ରୂପକ ହାତରେ ଶିଶିର ବିନ୍ଦୁ ରୂପକ ମୁକ୍ତାକୁ ଉପହାର ସ୍ୱରୂପ ଧରି ସତୀଙ୍କର ବାସ ବାହାରେ ସତୀ ବୋଲି କାହାକୁ କୁହାଯାଇଛି ମା ସୀତାଙ୍କୁ କୁହାଯାଇଛି ତାଙ୍କର ଯେଉଁ କୁଡ଼ିଆ ବାହାର ଅଗଣାରେ ସେ ପ୍ରାଙ୍ଗଣରେ ସେ ରହି କଳକଣ୍ଠ କଣ୍ଠେ କହିଲା କଳକଣ୍ଠ କହିଲେ କୋଇଲି କୋଇଲିର କଣ୍ଠରେ କହିଲା ଆମେ ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି ପିଲାମାନେ କବିରେ ଏବଂ ପ୍ରଜାପତି କବି ହେଉଛନ୍ତି ଦ୍ୱିତୀୟ ବ୍ରହ୍ମା ଆମ ଆଖିରେ ଯାହା ସାଧାରଣ ବନ କବି ଆଖିରେ ତାହା ନନ୍ଦନ କାନନ ତେଣୁ କବି କହୁଛନ୍ତି ଏ ଯେଉଁ କୋଇଲି ଯେଉଁ ସକାଳୁ ସକାଳୁ ବୋବାଉଛି ଇଏ କୋଇଲି ବୋବାଉନି ଇଏ ଉଷା ଦେବୀ ସେ କୋଇଲିର କଣ୍ଠରେ କହୁଛନ୍ତି କଳକଣ୍ଠ ଅର୍ଥାତ୍ କୋଇଲି କଣ୍ଠେ କହିଲା ଅର୍ଥାତ୍ କଣ୍ଠରେ କହିଲା କୋଇଲି କଣ୍ଠରେ କହୁଛନ୍ତି ଉଷା ଦେବୀ କ'ଣ କହୁଛନ୍ତି ନା ଦରଶନ ଦିଅ ସତୀ ରାତି ପାହିଲା ହେ ସତୀ ଶିରୋମଣି ମା ଜନକ ନନ୍ଦିନୀ ସୀତା ଏଠି ସତୀ ଦେଖ ପିଲାମାନେ ହର୍ଷୋଇକାର ହେଇଛି ଏଇଥିପାଇଁ ହ୍ରସ୍ୱଇକାର ହେଇଛି କି ସମ୍ବୋଧନ ପଦରେ ତାହା ହ୍ରସ୍ୱଇକାର ହେଇଯାଏ ତେଣୁ ଦର୍ଶନ ଦିଅ ସତୀ ଦର୍ଶନ କହିଲେ ଦର୍ଶନ ଦର୍ଶନ ଦିଅ ହେ ସତୀ ଶିରୋମଣି ମା ଜନକ ନନ୍ଦିନୀ ସୀତା ତୁମେ ଦର୍ଶନ ଦିଅ ରାତି ପାହିଲାଣି ବର୍ତ୍ତମାନ ପିଲାମାନେ ଆମେ ଏଇ ଯେଉଁ ପଦରେ ଏହା ଆଲୋଚନା କଲେ ଯେ ଉଷାଦେବୀଙ୍କର ଯେଉଁ ଆଗମନ ହେଇଛି ଧରାବତରଣ ହେଇଛି କବି କହୁଛନ୍ତି ଯେ ଗୋଟେ ମଙ୍ଗଳ ସମୟରେ ଗୋଟେ ଶୁଭ ସମୟରେ ଉଷାଙ୍କର ଆଗମନ ହେଇଛି ଏବଂ ତାଙ୍କର ଦୃଷ୍ଟି କିପରି ନା ବିକୋଚ ରାଜୀବ ପରି ପ୍ରସ୍ଫୁଟିତ ପଦ୍ମ ପରି ଦୃଷ୍ଟିରେ ଏବଂ ହୃଦୟରେ ସେ କ'ଣ ବହନ କରି ଆସିଛନ୍ତି ନା ଜାନକୀ ଦର୍ଶନ ତୃଷାକୁ ବହନ କରି ଆସିଛନ୍ତି ମା ସତୀଶ ତାଙ୍କର ଦର୍ଶନ କରିବେ ବୋଲି ଏବଂ ସେ ପୁଣି ତ ଉପହାର କିଛି ଆଣିବେ ଆମେ ଯେତେବେଳେ କାହାକୁ ଦେଖା କରିବାକୁ ଯାଉ କିଛି ଉପହାର ନେଇକରି ଯାଉ ଉଷା ଦେବୀ କ'ଣ ଉପହାର ଆଣିଛନ୍ତି
କବି କହୁଛନ୍ତି ନା ତାର କଅଁଳିଆ ପତ୍ର ରୂପକ ଗଛ ପତ୍ର, ସେ ତ ବଣ ମଧ୍ୟରେ ବାଲ୍ମୀକିଙ୍କର ଆଶ୍ରମରେ ରହୁଥିଲେ, ମା ସତୀ ସୀତା ତାଙ୍କର ଝିଅ ରୂପରେ ସେଠି ରହୁଥିଲେ, ତପସ୍ୱିନୀ ରୂପରେ କାଳତିପାତ କରୁଥିଲେ। ତେଣୁ କବି କହୁଛନ୍ତି ସେ ଗଛ ପତ୍ରରେ ଯେଉଁ ନୂଆ କଅଁଳିଆ ପତ୍ର ସବୁ ହେଇଛି, ସେ ଯେଉଁ ନବକିଶଳୟ, ସେଇ ନୂଆ କଅଁଳିଆ ପତ୍ର ରୂପକ ହାତରେ ଶିଶିର ବିନ୍ଦୁ ରୂପକ ମୁକୁତାକୁ, ଅର୍ଥାତ୍ ପତ୍ର ଉପରେ ଯେତେବେଳେ ଶିଶିର ବିନ୍ଦୁ ପଡ଼ିଥିବ ସେତେବେଳେ ତାକୁ ଚିକ୍ ଚିକ୍ କରୁଥାଏ, ମୁକ୍ତା ପରି ପ୍ରତୀୟମାନ ହେଉଥାଏ, ଭ୍ରମ ସୃଷ୍ଟି କରୁଥାଏ। କବି କହୁଛନ୍ତି ନା ନା, ପ୍ରକୃତିରେ ଇଏ ପ୍ରକୃତିର ସେଇ କଅଁଳିଆ ପତ୍ର ରୂପକ ହାତ ଉପରେ ଇଏ ଶିଶିର ବିନ୍ଦୁ ରୂପକ ମୁକ୍ତାକୁ ଉପହାର ସ୍ୱରୂପ ଧରି ମା ସତୀ ସୀତାଙ୍କୁ ଦର୍ଶନ କରିବା ପାଇଁ ଆସି ପହଞ୍ଚିଛନ୍ତି ଉଷାଦେବୀ। ଏବଂ କଳକଣ୍ଠ କଣ୍ଠେ କହିଲା, ଅର୍ଥାତ୍ କୋଇଲିର କଣ୍ଠରେ ସେ କହୁଛନ୍ତି, ଉଠ ସତୀ ଦର୍ଶନ ଦିଅ, ରାତି ପରା ପାହିଲାଣି। ପିଲାମାନେ ଭାବୁଛି ତୁମମାନଙ୍କୁ ବହୁତ ଭଲ ଲାଗୁଥିବ କବିତାଟି, ଆହୁରି ଅନେକ ସୁନ୍ଦର ସୁନ୍ଦର ପଦ ଏହି କବିତାରେ ରହିଛି ଯାହାକୁ ଆମେ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଆଲୋଚନା କରିବା। ଆଜି ତ ସମୟ ହୋଇଯାଇଛି, ତୁମେ ସମସ୍ତେ ଘରେ ମନେ ଲଗେଇ ପାଠ ପଢ଼ୁଥିବ, ଆଜି ପାଇଁ ଏତିକି। ପୁଣି ଆଉ ଗୋଟେ ଭିଡ଼ିଓରେ ଆମମାନଙ୍କର ସାକ୍ଷାତ ହେବ, ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ସମସ୍ତଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ।